তোর ভাইরে কল দিই। হ্যাঁ গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সব অনেক ভালো আছেন। সময় সেরা এবং আপনাদের সকলেরই প্রিয় একটি সিরিজ স্কুল গ্যাং সিজন টু। এই সিরিজটির 38টি পর্ব আপনারা দেখেছেন এবং 39 নম্বর পর্বটির জন্য অপেক্ষা করছেন। 39 নম্বর পর্বটি আপনারা পাবেন আগামী শুক্রবার দুপুর 2টার সময়। বৃহস্পতিবার দিন দেওয়ার কথা ছিল, তবে বৃহস্পতিবার দিন তো ঈদ, তাই ঈদের দিন দেওয়া হবে না। আপনারা কি ঈদের দিন স্কুল গ্যাং সিজন টু এর 39 নম্বর এপিসোডটি দেখতে চান? তাহলে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন। ঈদের দিন দুপুর 12টার সময় আমরা দেখতে চাই। আর স্কুল গ্যাং সিজন টু এর সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। আর এই ভিডিওটি 2 মিনিট পর্যন্ত দেখুন, তাহলে আপনি জানতে পারবেন স্কুল গ্যাং সিজন টু এর 39 নম্বর এপিসোডটিতে কি ধামাকা থাকছে। সাকিবরা তো আরোহীকে বাসা থেকে গিয়ে কিডন্যাপ করে নিয়ে এসেছে। এদিকে তামিমের মাথা গরম হবে না, এদিকে সাকিবদের কোনো ক্ষতি হবে না। ভাবতে পারছেন সাকিবের কত বড় সাহস হয়েছে? সে আরোহীকে বাসা থেকে গিয়ে কিডন্যাপ করে নিয়ে এসেছে। এরকম আরো অনেক সাহসী কাজ আপনারা দেখতে পারবেন এপিসোড 39 নম্বর থেকে। সামনে যে এপিসোডগুলো বাকি রয়েছে সেই এপিসোডগুলোতে 39 নম্বর এপিসোডটি অনেক জমজমাট এবং অনেক হিট হতে চলেছে। আরোহীকে কিডন্যাপ করে নিয়ে এসেছে, খেলা তো এবার শুরু মাত্র। সাকিবরা তামিমকে কল দিয়ে বলবে আমরা আরোহীকে কিডন্যাপ করে নিয়ে এসেছি। এই কথা শুনে তামিমের মাথা অনেক গরম হয়ে যাবে এবং সে সাথীকে সহিসাল্লামতে ছেড়ে দিতে বাধ্য হবে এবং ওদিক থেকে তারা আরোহীকে বাসায় পৌঁছে দিবে। তবে আরোহীকে কিডন্যাপ করার বিষয়টি নিয়ে তামিমের অনেক মাথা গরম হয়ে যাবে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নিবে। এবং 39 নম্বর পর্বটিতে আপনারা দেখতে পাবেন মিরাজ খান বেঁচে আছে, মিরাজকে আরোহী বাঁচিয়েছে। এই বিষয়টি অনেক ভালো এবং আপনাদের জন্য অনেক ইন্টারেস্টিং। সাকিবরা যে আরোহীকে কিডন্যাপ করেছিল, এই বিষয়টি নিয়ে তামিম তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেবে, সাকিবদের কি ক্ষতি করবে নতুন করে, এই বিষয়টি নিয়ে দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সেজন্য আপনাকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে হবে। আর আপনারা যারা স্কুল গিয়ে সিরিজটির একটি এপিসোডও মিস করেনি, তারা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন আমি একটি এপিসোডও মিস করেনি, তাদেরকে আমি দেখতে চাই। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ।